কোনো তথ্য সারি বা রাশিমালার মানগুলোকে মানের ঊর্ধ্বক্রম বা নিম্নক্রমে সাজালে যে মানটি মাঝখানে অবস্থান করে তাকে বলা হয় মধ্যমান। কোনো তথ্য সারির মানগুলোকে মানের ঊর্ধ্বক্রম অথবা নিম্নক্রমে সাজালে যে মানটি মাঝখানে অবস্থান করে তাকে বলা হয় মধ্যমান। অর্থাৎ তথ্য সারিতে যে মানগুলো দেওয়া থাকবে সেই মানগুলোকে আমরা কী করবো, মানের ঊর্ধ্বক্রম অথবা নিম্নক্রমে সাজাবো। মানের ঊর্ধ্বক্রম ছোট থেকে বড়র দিকে, নিম্নক্রম বড় থেকে ছোটর দিকে সাজালে যে মানটি মাঝখানে অবস্থান করবে অথবা যে মানটি তথ্য সারিকে সমান দুই ভাগে ভাগ করবে তাকে বলা হবে কি মধ্যমান, মিডিয়ান, MEDIAN। মিডিয়ানের এম এ দ্বারা মধ্যমান প্রকাশ করা হয়। এখন প্রশ্ন হল পদসংখ্যা এন বিজোর হলে মাঝখানে পড়বে একটা মান, সেই মানটাই মধ্যমা হবে। পদসংখ্যা এন জোর হলে মধ্যমা কোনটা হবে? তাহলে পদসংখ্যা এন জোর হলে মধ্যমা কোনটা হবে? পদসংখ্যা এন জোর হলে মাঝখানে পড়বে দুইটা মান, ওই দুইটা মান যোগ করে দুই দ্বারা ভাগ করলে যে ভাগফলটা পাওয়া যাবে সেটাই হবে মধ্যমা। সাধারণ সংখ্যা হলো এরকম, তথ্য সারি মানগুলোকে মানের ঊর্ধ্বক্রম বা নিম্নক্রমে সাজালে যে মানটি মাঝখানে অবস্থান করে। এখন পদসংখ্যা এন বিজোড় হলে মাঝখানে পড়বে একটা মান, আর পদসংখ্যা এন জোড় হলে মাঝখানে পড়বে দুইটা মান। তাহলে পদসংখ্যা এন বিজোড় হলে মাঝখানে যে মানটা পড়বে ওই মানটাই মধ্যমা হবে, আর পদসংখ্যা এন জোর হলে মধ্যমা এম ইকুয়াল টু হবে যে মাঝখানে যে দুইটা মান থাকবে ওই দুইটা মান যোগ করে দুই দ্বারা ভাগ করতে হবে। তাহলে শিক্ষার্থী দেখো, পদসংখ্যা এন জোর হলে বা বিজোর হলে সূত্রটা কি দাঁড়াবে? পদসংখ্যা এন বিজোর হলে মধ্যমা এম ইকুয়াল টু, মধ্যমা এম ইকুয়াল টু হবে এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু তম পদের মান, এততম পদের মান। আর পদসংখ্যা এন যদি জোর হয় তাহলে মধ্যমা এম ই হবে দেখো এরকম, এন বাই টু তম পদ যোগ এন বাই টু প্লাস অন্তম পদ ডিভাইডেড বাই টু, অর্থাৎ মাঝে যে দুইটা মান পড়বে ওই দুইটা মান যোগ করে দুই দ্বারা ভাগ করবো আমরা, এন বাই টু তম পদ আর এন বাই টু প্লাস অন্তম পদ, অর্থাৎ মাঝের দুইটা মান ওই দুইটা মান যোগ করে দুই দ্বারা ভাগ করলে যে ভাগফলটা পাওয়া যাবে সেটাই হবে কি মধ্যমা। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে আমরা সাধারণ অর্থে বুঝবো কোনটা, যে কোনো তথ্য সারি বা রাশিমালার মানগুলোকে মানের ঊর্ধ্বক্রম বা নিম্নক্রমে সাজালে যে মানটি মাঝখানে অবস্থান করে তাকে বলা হয় মধ্যমা। মধ্যমা ইংরেজি মিডিয়ান, MEDIAN, মিডিয়ানের এম দ্বারা মধ্যমা প্রকাশ করা হয়। পদসংখ্যা এন বিজোড় হলে মধ্যমা এম ইকুয়াল টু এন প্লাস ওয়ান ডিভাইড বাই টু তম পদের মান, এবং পদসংখ্যা এন জোর হলে মধ্যমা এম ইকুয়াল টু এন বাই টু তম পদ প্লাস এন বাই টু প্লাস অন্তম পদ ডিভাইড বাই টু। এটা গেলো কার ক্ষেত্রে? অবিন্যস্ত উপাত্যের ক্ষেত্রে। দশটা বিশটা তিরিশটা পঞ্চাশটা মান দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা বিজোর অথবা জোর, জোর বিজোর যে কোনো একটা সূত্র ব্যবহার করে আমরা কী করতে পারবো? পদসংখ্যা এন বিজোর হলে উপরে সূত্র ব্যবহার করবো, আর পদসংখ্যা এন জোর হলে এই সূত্র ব্যবহার করে আমরা মধ্যমা নির্ণয় করতে পারবো। কিন্তু বিন্যাস উপাত্য অথবা গণসংখ্যা সারণী হলে সেক্ষেত্রে আমরা মধ্যমা কীভাবে নির্ণয় করব? গণসংখ্যা সারণী দেওয়া থাকলে সেক্ষেত্রে আমরা মধ্যমা কীভাবে নির্ণয় করব, অথবা বিন্যাস উপাত্যের ক্ষেত্রে মধ্যমা কীভাবে নির্ণয় করব? দেখো, বিন্যাস উপাত্যের ক্ষেত্রে মধ্যমা এম ইকুয়াল টু, অথবা আমরা একটা কাজ করতে পারি, একটা বিন্যাস উপাত্য অথবা গণসংখ্যা সারণীকে নিয়ে নেই, বিন্যাস উপাত্য বা গণসংখ্যা সারণীকে নিয়ে নেই। কীভাবে নেব দেখো, শ্রেণী এবং গণসংখ্যা দেওয়া আছে, শ্রেণী গণসংখ্যা, শ্রেণী গণসংখ্যা, শ্রেণী আছে এরকম দশ থেকে বিশ, বিশ থেকে তিরিশ, তিরিশ থেকে চল্লিশ, চল্লিশ থেকে পঞ্চাশ, পঞ্চাশ থেকে ষাট। গণসংখ্যা আছে সাত, দশ, বারো, আট, পাঁচ। এই যে গণসংখ্যা সারণীর বিন্যাস উপাত্য আছে,
এই বিন্যাস্ত উপাত্ত বা গণসংখ্যার সারণীর মধ্যমা নির্ণয় করবো আমরা। এক্ষেত্রে মধ্যমা এম ইকুয়াল টু এন প্লাস ওয়ান এন বাই টু তম পদের মান অথবা মধ্যমা ইকুয়াল টু এন বাই টু তম পদ প্লাস এন বাই টু প্লাস ওয়ান তম পদ ডিভাইড বাই টু, এই সূত্র প্রয়োগ করলে কি মান পাওয়া যাবে? পাওয়া যাবে না। তাহলে দেখো এই যে বিন্যাস্ত উপাত্ত বা গণসংখ্যার সারণী, এক্ষেত্রে আমরা মধ্যমা কীভাবে নির্ণয় করবো? এক্ষেত্রে মধ্যমা নির্ণয় সূত্র হলো মধ্যমা এম ইকুয়াল টু এল ওয়ান প্লাস এন বাই টু মাইনাস এফ সি ডিভাইডেড বাই এফ এম ইন টু সি। এল ওয়ান প্লাস এন বাই টু মাইনাস এফ সি ডিভাইডেড বাই এফ এম ইন টু সি। এখন দেখো এখানে এল ওয়ান এন এফ সি এফ এম সি, এখানে আমি যেটা বুঝি এন ইকাল টু মোট গণসংখ্যা, সি ইকাল টু মধ্যমা শ্রেণী শ্রেণী ব্যবধান অথবা শ্রেণী ব্যবধান, সিতে ক্লাস ইন্টারভেল শ্রেণী ব্যবধান বুঝি আমরা। তাহলে এই নোটেশনগুলো কী হবে দেখো, যেখানে এল ওয়ান ইকাল টু মধ্যমা শ্রেণীর নিম্ন সীমা, এফ সি ইকাল টু মধ্যমা শ্রেণীর পূর্ববর্তী শ্রেণী ক্রমাগত গণসংখ্যা, এফ এম ইকাল টু মধ্যমা শ্রেণীর গণসংখ্যা, এন ইকাল টু মোট গণসংখ্যা, সি ইকাল টু মধ্যমা শ্রেণীর শ্রেণী ব্যবধান এবং মধ্যমা শ্রেণী। দেখো যতগুলো কথা বলছি এখানে আমি সবগুলো মধ্যমা শ্রেণী মধ্যমা শ্রেণী মধ্যমা শ্রেণী মধ্যমা শ্রেণী, মধ্যমা শ্রেণীর নিম্ন সীমা, মধ্যমা শ্রেণীর পূর্ববর্তী শ্রেণী ক্রমাগত গণসংখ্যা, মধ্যমা শ্রেণীর গণসংখ্যা, মধ্যমা শ্রেণীর শ্রেণী ব্যবধান। তাহলে আমার কী করতে হবে এখান থেকে, আগে আগে মধ্যমা শ্রেণী বের করতে হবে। আর মধ্যমা শ্রেণী কীভাবে বের করবো, যে মধ্যমা শ্রেণী ইকুয়াল টু এন বাই টু সংখ্যাটি ক্রমাগত গণসংখ্যা যে শ্রেণীতে অবস্থিত। দেখো মধ্যমা শ্রেণী মিডিয়ান ক্লাস মধ্যমা শ্রেণী মধ্যমা শ্রেণী ইকুয়াল টু এন বাই টু, এন বাই টু সংখ্যাটি এন বাই টু সংখ্যাটি ক্রমজোজিত গণসংখ্যার ক্রমজোজিত গণসংখ্যার যে শ্রেণীতে অবস্থিত, যে শ্রেণীতে অবস্থিত। তো কি লেখা হলো দেখো এখানে, যে এন বাই টু সংখ্যাটি ক্রমজোজিত গণসংখ্যা যে শ্রেণীতে অবস্থিত। এনটা কি? এনটা হলো মোট গণসংখ্যা, এনটা বের করি এন ইকুয়াল টু মোট গণসংখ্যা অর্থাৎ দেখো সতেরো উনত্রিশ সাঁত্রিশ বিয়াল্লিশ। আর ক্রমজোজিত গণসংখ্যা কীরকম হবে দেখো, ক্রমজোজিত গণসংখ্যা প্রকাশ করে কি দ্বারা, এফ সি দ্বারা। তাহলে প্রথমটা কত আছে দেখো সাত, প্রথমটা কী হবে সাত, সাতই হবে, সাত আর দশে সতেরো, সতেরো আর বারো কত হয় উনত্রিশ সাঁত্রিশ বিয়াল্লিশ। এবার দেখো মধ্যমা শ্রেণী বের করবো, মধ্যমা শ্রেণী কী লেখা আছে, এন বাই টু সংখ্যাটি ক্রমজোজিত গণসংখ্যা যে শ্রেণীতে অবস্থিত। এন ইকুয়াল টু কত, বিয়াল্লিশ, বিয়াল্লিশ বাই দুই সংখ্যাটি ক্রমজোজিত গণসংখ্যা যে শ্রেণীতে অবস্থিত। ইকুয়াল টু কত হয় দেখো একুশ, একুশ সংখ্যাটি ক্রমজোজিত গণসংখ্যা যে শ্রেণীতে অবস্থিত। এখন দেখো একুশ সংখ্যাটি ক্রমজোজিত গণসংখ্যার, ক্রমজোজিত গণসংখ্যা কোনগুলো, এইগুলো এই ক্রমজোজিত গণসংখ্যা কোথায় আছে, উনত্রিশের মধ্যে আছে, আর উনত্রিশটা কয় নাম্বার আছে, তিন নাম্বার। তাহলে শ্রেণী কোনটা হবে দেখো এক দুই তিন, তাহলে মধ্যমা শ্রেণী কালটা কত হবে তিরিশ থেকে চল্লিশ। ঠিক আছে শিক্ষার্থীরা, এবার দেখো সবগুলা মানে আমি পাবো কিভাবে পাবো দেখো, এল ওয়ান ইকুয়াল টু কি বলা আছে, মধ্যমা শ্রেণীর নিম্ন সীমা, মধ্যমা শ্রেণীর নিম্ন সীমা, তাহলে এল ওয়ান ইকুয়াল টু কত, এল ওয়ান ইকুয়াল টু হলো তিরিশ। ঠিক আছে, আচ্ছা তারপরে কি আছে দেখো এফ সি, এফ সির বাংলা কি আছে, মধ্যমা শ্রেণীর পূর্ববর্তী শ্রেণী ক্রমজোজিত গণসংখ্যা, মধ্যমা শ্রেণীর পূর্ববর্তী শ্রেণী কোনটা বিশ থেকে তিরিশ, তার ক্রমজোজিত গণসংখ্যা কত আছে সতেরো, তাহলে এফ সি ইকুয়াল টু সতেরো। এফ এম মধ্যমা শ্রেণীর গণসংখ্যা ইকুয়াল টু কত আছে বারো, এফ এম ইকুয়াল টু বারো। সি মধ্যমা শ্রেণীর শ্রেণী ব্যবধান, মধ্যমা শ্রেণীর ব্যবধান কত দশ, এন ইকুয়াল টু কত বিয়াল্লিশ। এখন দেখো এই যে সূত্র লেখা আছে এখানে মধ্যমা এম ইকুয়াল টু এল ওয়ান প্লাস এন বাই টু মাইনাস এফ সি ডিভাইডেড বাই এফ এম ইন টু সি, এই সূত্রের মধ্যে মান যদি বসাই আমি তাহলে কী আসে দেখো, মধ্যমা এম ইকুয়াল টু মান বসাবো এখন এল ওয়ান ইকুয়াল টু কত তিরিশ, এন ইকুয়াল টু কত বিয়াল্লিশ বাই দুই, এফ সি ইকুয়াল টু কত সতেরো, এফ এম ইকুয়াল টু কত বারো গুণন সি ইকুয়াল টু কত দশ ইকুয়াল টু তিরিশ যোগ একুশ বিয়োগ কত সতেরো বারো দশ ইকুয়াল টু তিরিশ যোগ বাদ দিলে কত হয়
3 একে 4 12 গুণন কত 10 ইকুয়াল টু 30 1/3 গুণন 10 ইকুয়াল টু কত হবে দেখো এটা 30 যোগ 10/3 ইকুয়াল টু 30 যোগ 3.333 ইকুয়াল টু 33.33 তাহলে মধ্যম কত আসলে দেখো 33.33 তাহলে এই যে দেখো এই যে গণসংখ্যার সারণি বা বিন্যাস্ত উপাত্ত এই বিন্যাস্ত উপাত্তের মধ্যম ইকুয়াল টু কত পাইছি আমরা যে মধ্যম এম ইকুয়াল টু কত পাইলাম এখানে 33.33 দেখো এই অঙ্কটা যা হয়েছে আমরা বুঝতে পারবো কিভাবে এ মধ্যম শ্রেণী কত মধ্যম শ্রেণী হলো 30 থেকে 40 মধ্যমের মানটা কত আসছে দেখো 33.33 অর্থাৎ এই মানটা এই শ্রেণীর মধ্যে আছে তাহলে বুঝতে পারবো কি আমরা যে অঙ্কটা হয়েছে আমাদের ঠিক আছে শিক্ষার্থীরা তাহলে আমরা এখন কি করতে পারবো আমরা মধ্যমা সংখ্যা বলতে পারবো বলতে পারবো না এখন হ্যাঁ আর মধ্যমা বিন্যাস্ত অবিন্যাস্ত উপাত্ত অবিন্যাস্ত উপাত্ত বিন্যাস্ত উপাত্ত যে কোনো উপাত্তের ক্ষেত্রে আমরা মধ্যমা নির্ণয় করতে পারবো যে কোনো গাণিতিক সমস্যা অবিন্যাস্ত উপাত্তের গাণিতিক সমস্যা থাকলে সেখান থেকে মধ্যমা নির্ণয় করতে পারবো আর বিন্যাস্ত উপাত্তের গাণিতিক সমস্যা থাকলে সেখান থেকে আমরা কি করতে পারবো মধ্যমা নির্ণয় করতে পারবো ঠিক আছে শিক্ষার্থীরা আজ আর নয় আমার আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে